আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ দেখবেন বুড়ো হয়ে যায়, পিঠ বাঁকা হয়ে যায়, কিন্তু মসজিদের বারান্দায় যায় না। আসে না এরকম কথা বলেন? আসে না? আল্লামা আশরাফ আলী থানবী রহমাহুল্লাহ বর্ণনা করেন, এরকম এক বুড়া পিঠ বাঁকা হয়ে গেছে কিন্তু বুড়ো হয়ে গেছে, সন্তান সন্ততি নাই, মসজিদের বারান্দায় কোনোদিন যায় না। বুড়ি অর্থাৎ তার স্ত্রী স্বপ্নে মা বাবাকে দেখেছে, মৃত মা বাবাকে। আমাদের উত্তরবঙ্গের প্রচলন হলো স্বপ্নে যদি মা বাবাকে দেখে মসজিদের হুজুরকে ডাক দেয় না, খাওয়া দাওয়া দোয়া করে দেয়। আপনাদের এদিকে এরকম আছে নাকি? আশরাফ আলী থানবী রহমাহুল্লাহ বর্ণনা করেন, বুড়ি মা বাবাকে স্বপ্নে দেখার কারণে বুড়াকে ডাক দেয়, বলে শোনো অনেক দিন পর মা বাবাকে স্বপ্নে দেখেছি, মসজিদের ইমাম সাহেবকে একটু দাওয়াত দিয়ে নিয়ে আসেন না, যেন মা বাবার জন্য দোয়া করে দেয়। কারণ আগের ইমাম সাহেব তো আমাদের মতো না, যে সুদখোর ঘুষখোর হারামখোর যে বাড়ি পাই দাওয়াত পাইলে কোনো কথা নাই। কথা বলেন ঠিক কিনা? আগের ইমাম সাহেবগুলোকে বেনামাজিরা দাওয়াত দিতে ভয় পেত, ইমাম সাহেবগুলো বেনামাজিদের বাড়ির দাওয়াত কখনো নিত না। বুড়ো বেচারা চিন্তা করে কোনোদিন মসজিদের বারান্দায় যাই না, আর হুজুরকে দাওয়াত দিলে কি আমাদের বাড়ির কাজ লজ্জায় হুজুরের কাছে আর যায় না, কিন্তু বুড়ি প্রত্যেক দিনই বলে। আল্লামা আশরাফ আলী থানবী রহমাহুল্লাহ বর্ণনা করেন, হঠাৎ করে একদিন বুড়া রাস্তায় আছে, ঠিক তেমন এরকম যেমন মাদ্রাসা, নুরানী মাদ্রাসা, এই নুরানী মাদ্রাসার ছাত্রগুলো দেখবেন বুকের সামনে এরকম কোরআন ঝুলাইয়া সুন্দর করে মাদ্রাসায় দেয়, আছে না? নাই? ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা বুকের সাথে কোরআনটা ঝুলাইয়া মাদ্রাসার দিকে যাইতে, ছোট ছোট বাচ্চা। বুড়া দেখেন ফাঁকি দেওয়ার জন্য চিন্তা করলো, মসজিদের হুজুর বোঝে আসে না, ওরাও তো হুজুর, এখন নয় ছোট হুজুর, আগামীতে তো ওরা বড় হুজুর হবে। এই চিন্তা করে ফাঁকি দেওয়ার জন্য ওই ছোট্ট দুইটা বাচ্চাকে আটকায় ধরছে, ডাক দেয়, বলে বাবারা কোথায় যাও? বলে মাদ্রাসায় যাইতেছি। ফিরবা কখন? জোহরের পরে ফিরবে। এবার বলতেছে শোনো, তোমরা যাওয়ার সময় আমার বাড়িতে যাবা, আজকে দুই তোমাদের দুইজনকে আমাদের বাড়িতে দাওয়াত, যাওয়ার সময় খেয়ে দেয়। দাওয়াতের কথা শুনে একজন আর একজনের দিকে তাকায় আর মিটমিট করে হাসে, আজকে দাওয়াত আস, খুব খুশি ছোট বাচ্চা, ওরা তো আর কিছু বোঝে না, সবে মাত্র মাদ্রাসাতে যাওয়া আসা করছে। মাদ্রাসার ক্লাস কমপ্লিট করার পর জোহরের নামাজ পড়ে যখন ছুটি হয়ে গেল, বুড়া জায়গা মতো দাঁড়ায় আছে, এই ছোট্ট বাচ্চা দুটোকে বাড়িতে নিয়ে যাবে খাওয়াবে, বাচ্চা দুটো সময় মতো ওই জায়গায় যখন চলে আসলো, দুইজনকে নিয়ে যখন বুড়া বাড়িতে গেল খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বুড়া বলতেছে বাবাজিরা তোমার চাষি মানে আমার স্ত্রী স্বপ্ন যোগে তার মাকে দেখেছে, একটু দোয়া করে দাও আল্লাহ যেন আমার মা বাবা এবং আমার শ্বশুর শাশুড়িকে জান্নাত দিয়ে দেয়। এই কথা যখন বলছে ওরা যায় সবে মাত্র মাদ্রাসায়, ওরা কি দোয়া জানে? এখন একজন আর একজনের কয় তুই দোয়া কর, ও বলে তুই দোয়া কর, একজন বলে আমি তো জানি না রে দোয়া শিখি নাই, আর একজন বলে আমিও জানি না আমিও শিখি নাই। বুড়া চিন্তা করছে সর্বনাশ, কাদেরকে দাওয়াত দিলাম রে দোয়া করার জন্য, আমার বুঝি সব লস, আমসালা দুইটাই যায়, খাইলো তো খাইলো দোয়াটাও করতে পারতেছে না। বুড়া মনে মনে চিন্তা করে হারে কাদেরকে দাওয়াত দিলাম, খাওয়ার বেলায় তো ষোলো আনা ঠিকই গেল, দোয়া তো আমার হইল না। বাচ্চা দুইটা তর্ক শুরু করছে, একজন বলে তুই দোয়া কর, আরেকজন বলে তুই দোয়া কর। হঠাৎ করে একটা বাচ্চা আস হাত দুটো আসমানের দিকে বাড়ায়া ডাকতে বলে বাবু তোমার বান্দা কোন মাকসাদের দোয়া দোয়ার আয়োজন করেছে জানি না, তোমার বান্দার মনের নেক মাকসাদ গুলো তুমি পূরণ করে দাও, দুনিয়া এবং আখেরাতের সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, আমিন। এই দোয়া কইলে ওরা দৌড়, খাওয়া শেষ তো ওরা দৌড়। স্বপ্ন যোগে রাত্রিবেলায় বুড়া দেখতেছে, আমরা অনেকে স্বপ্নে দেখি স্বপ্নে মারা যায়, দেখে না? বুড়া স্বপ্নে দেখছে স্বপ্নে মারা গেছে, স্বপ্ন দেখতেছে স্বপ্নে মৃত্যুবরণ করেছে, তাকে গোসল করানো হলো, কাফন পরানো হলো, কবরস্থানে নেওয়া হলো, স্বপ্ন যোগে দেখতেছে কবর দেওয়া হলো, অতঃপর তাকায় দেখে জাহান্নাম থেকে আগুনগুলো দৌড়ে দৌড়ে আসতেছে বুড়াকে ভক্ষণ করার জন্য। স্বপ্ন যোগে বুড়া কবরের মধ্যে চিৎকার করতেছে, চেঁচামেচি করতেছে, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও, আগুন বুঝে আমাকে খেয়ে ফেলবে যেভাবে তারা করতেছে, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। কেউ বুড়ার কথা শোনে না, আগুন যখন একেবারে কাছাকাছি আসছে হঠাৎ করে কোত্থেকে যেন ছোট্ট ছোট্ট মৌমাছি এসে আগুনের ভিতরে ঝাঁপায় পড়লো, আগুনগুলোকে ভক্ষণ করে খেতে লাগলো, আর মৌমাছিগুলোকে দেখে আগুন পেছনের দিকে দৌড় দিতে লাগলো, বলেন আল্লাহু আকবার।
স্বপ্ন দেখলো মৌমাছি আগুনে পোড়া যায় কিন্তু মৌমাছিগুলোই আগুন খেতে লাগলো আর মৌমাছিদেরকে দেখেই আগুন পেছনের দিকে দৌড় দেওয়া শুরু করলো বুড়ার ঘুম ভেঙে গেল চিন্তা করলো এমন আজব স্বপ্ন তো কোনোদিন দেখি নাই কারণটা কি মৌমাছির ভয়ে আগুন দৌড়ায় কারণটা কি এটার ব্যাখ্যা আমার জানা লাগবে কোনোদিন মসজিদের বারান্দায় যায় না ওই দিন ঘুম থেকে ওঠার পর বুড়ার ঘুমায় না ফজরের আজান যখন হয়েছে মাথায় টুপিটা দিয়ে ধীরে ধীরে পা পা হাঁটি হাঁটি করে মসজিদে যায় হাজির ফজরের নামাজ আদায় করে সকলে যখন বিদায় হয়ে যায় বুড়া বুড়া যায় না ইমাম সাহেবের অপেক্ষায় থাকেন অতঃপর ইমাম সাহেবকে একাপে ডাকটা বলে হুজুর আজকে আপনার নিকটে আমার আবেদন আমি রাত্রিবেলায় ভয়ানক এক স্বপ্ন দেখেছি স্বপ্নের ব্যাখ্যা আমি জানতে চাই স্বপ্নের ব্যাখ্যাটা একটু আমাকে জানায় দিবেন এবার বলতেছে কোন ব্যাখ্যা সমস্ত ঘটনা যখন বুড়া খুলে বললাম ইমাম সাহেব বুজুর্গ মানুষ টের পেয়েছে বুঝতে পেরেছে ডাকতে বলে চাচা এমন কি ভালো আমল আপনি করেছেন একটু আমাকে জানায় দেন বুড়া ডাকতে বলে হুজুর ভালো আমলের কথা আর কি বলবো জীবনে কোনোদিন পশ্চিম দিকে আসার দেই নাই আজকে স্বপ্ন দেখে ভয় পায়া মসজিদে আসছি কোনোদিন পশ্চিম দিকে আসার দেই নাই আজকে স্বপ্ন দেখে ভয় পায় আসছে আমার ভালো আমল আপনি কই পাবেন কিন্তু হুজুর নাসর বান্দা বলতেছে চাচা একটু ভালো করে মনে দেখেন কোন সে ভালো আমল আপনি করেছেন একটা ভালো কাজের কথা আপনি বলেন যে ভালো কাজটা আপনি করেছেন বুড়া মনে করতে পারে না হঠাৎ করে ডাকটা বলে হুজুর ভালো কথা কি বলবো আপনাকে গত 5 দিন আগে আমার স্ত্রী স্বপ্নে তার মা বাবাকে দেখেছে আপনাকে দাওয়াত করতে বলেছিল আমি লজ্জায় আপনার কাছে আসি নাই যে আপনি আমার বাড়ির দাওয়াত কবুল করবেন না যেহেতু আমি বেনামাজি মসজিদে আসি না এই জন্য মাদ্রাসার দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চাকে বুড়িকে সান্ত্বনা দেওয়ার জন্য মাদ্রাসার ছোট্ট দুইটা বাচ্চাকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে গিয়েছিলাম তারা খাবার খেয়েছে খাবার খাওয়ার পর তারা দোয়াও করতে পারে না অন্যই চলে গেছে হুজুর ডাকতে বলে কি দোয়া করেছি যদি মনে হয় একটু বলো বুড়া ডাকতে বলে দোয়া করবে কি ওরা তো মারামারি শুরু করে দিয়েছে দুইটা কথা বলে দোয়া শেষ করেছে আল্লাহ যেন আমার মনের নেক মাকসাদ পূরণ করেন দুনিয়া এবং আখেরাতের সকল প্রকার বিপদ থেকে যেন আমাকে বাঁচায় দেন হুজুর ডাকতে বলে রে বুড়া চাচা তোমার কাছে বাচ্চা দুটো ছোট হতে পারে মূল্য থাকতে না পারে আমার আল্লাহর কাছে ওই বাচ্চা দুটোর মূল্য অনেক বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য শিক্ষার্থীগণ তালেবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায় রহমতের ফেরেশতারা তাদের নূরের পাখা ওই ছাত্রের পায়ের নিচে বিছায়া দেয় একটু মাথাটা খাটান একটু মাথাটা খাটান যার পায়ের নিচে জুতার নিচে স্যান্ডেলের নিচে রহমতের ফেরেশতার পাখা ওই মানুষটার না জানি কত দাম ওই মানুষটার মুখের না জানি কত দাম জবানের না জানি কত দাম হাতের না জানি কত দাম আল্লাহু আকবার যার পায়ের নিচে রহমতের ফেরেশতার পাখা তার পায়ের যদি এত দাম হয় বডির দাম কত বেশি তার জবানের দাম কত বেশি তার হাতের দাম কত বেশি আল্লাহু আকবার চিন্তা করেন এত মূল্য অথচ আপনার আমার কাছে তাদের কোনো মূল্য নাই কথা বলেন ঠিক কিনা